খায়রুস বেসিক ম্যাথের পক্ষ থেকে নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এই টপিকটাতে অনেকেরই খুব সমস্যা হয় এবং অনেকের ক্যালকুলেশনের সমস্যা হয়, ক্যালকুলেটার ছাড়া করতে পারেন না, আবার সূত্র মুখস্থ থাকে না, বিভিন্ন ধরনের সমস্যা। তো আমরা বেসিক আলোচনা থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে কিছু আলোচনা করব, যাতে এই টপিকটা কীভাবে খুব দ্রুত অ্যান্সার করা যায় এই টপিকের প্রশ্নগুলো থেকে আমরা দেখব। তো আসি আমরা আগে বেসিক আলোচনাটাতে দেখি। কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা আসলে কি এটা বোঝার জন্য আপনারা একটু প্র্যাকটিক্যালি আসেন। যে একটা এলাকায় 500 জন লোক আছে, প্রশ্ন একটা আগে শোনেন, যে একটা গ্রামে 500 জন লোক আছে, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 10%, 2 বছর পরে ওই গ্রামে লোক সংখ্যা কতজন হবে? এটা খুব একটা সিম্পল প্রশ্ন। এই প্রশ্নটা অনুযায়ী আমরা যদি ভাবি যে 2010 সালে একটা গ্রামের লোক সংখ্যা 500 জন, তো 2011 সালে যখন হবে তখন এই 500 জন লোকের 10% বাড়বে, তার মানে 50 জন লোক বেড়ে যাবে। এখন দেখেন যখন 2012 সাল আসবে তখন আবার 10% বাড়বে। এবার বলেন তো এই 10% মানে কি 500-এর 10% নাকি 550-এর 10%? অবশ্যই 550-এর 10%। কারণ কি? কারণ এই প্রথম বছরের 500 জন লোকের উপর আবার 50 জন বাড়বে, কিন্তু দ্বিতীয় বছর যে লোকগুলো বাড়ছিল 50 জন, এই বর্ধিত লোকগুলোর উপরও আবার 10% বাড়বে। তাহলে 50-এর 10% মানে হচ্ছে 5। তাহলে দেখেন টোটাল লোক সংখ্যা হবে কতজন? এই যে 50 জন 50 জন, 100 জন, এই যে নর্মালি কিন্তু বাড়ার উপর না বাড়লে, মানে বৃদ্ধির বৃদ্ধি যেটাকে বলে, এটা না হলে কিন্তু 50-50-100 হইত, কিন্তু এটা চক্রবৃদ্ধি হওয়ার কারণে কি হচ্ছে 50-50-100 আর 5-105, এই যে টোটাল লোক সংখ্যা হয়ে গেল 605। তো রাশবৃদ্ধির অঙ্গলাতে বা লাভ ক্ষতির অঙ্কে দেখেন যে একটা শার্ট কেনা হলো 500 টাকা দিয়ে, এই শার্টটাতে 2 বার 10% করে লাভ করা হলো, তাহলে সর্বশেষে খুচরা বিক্রয় মূল্য কত? তাহলে প্রথম বছর যে প্রথম জন যে কিনলো সে 500 টাকা দিয়ে কিনলো, তার কাছ থেকে যে কিনলো বিক্রি করলো 10% লাভে, সে বিক্রি করলো 550 টাকায়। এখন যখন দ্বিতীয় ব্যক্তি খুচরা বিক্রেতা বিক্রি করবে তখন সে কি 500-এর উপর 10% লাভ করবে নাকি 550-এর উপর? অবশ্যই 550-এর উপর। তো এই 550-এর উপর যদি 10% লাভ করে তাহলে যেটা হবে সে 55 টাকা লাভ করবে, লাভ করলে এটার বিক্রয় মূল্য হবে 605 টাকা। তো দেখেন আমরা দেখলাম একটা শতকরার প্রশ্ন জনসংখ্যার বেলা, আর একটা দেখলাম লাভ ক্ষতির প্রশ্ন। তো ঠিক হুবহু এই নিয়মে আমি যদি একটা ব্যাংকে 500 টাকা রাখি, এটা ইন্টারেস্ট দেয়, তাহলে প্রথম বছর 10% ইন্টারেস্ট মানে 50 টাকা ইন্টারেস্ট দিবে, দ্বিতীয় বছর যখন আমার ইন্টারেস্ট নিতে যাব তখন আমি আগের বছর কিন্তু ইন্টারেস্ট নেই নাই 50 টাকা, তো আমাকে কী করবে, আসল টাকার উপর আবার 50 টাকা দিবে। কিন্তু আমি যে প্রথম বছরের ইন্টারেস্টের টাকাটা আমি তুলে নিয়ে আসি নাই, এটা কিন্তু আবার আসল হয়ে গেছে। আসল হয়ে গেলে এই 50 টাকার জন্য আমাকে অতিরিক্ত 5 টাকা দিবে। 5 টাকা কোথা থেকে আসলো? 50-এর 10%। তাহলে দেখেন নর্মালি আমি যদি সরল সুদে টাকা রাখতাম তাহলে আমি 500 টাকার উপর প্রথম বছর 50, দ্বিতীয় বছর 50, তৃতীয় বছর 50, এভাবে যত বছরই যাক প্রতিবার কিন্তু 50 করেই পাইতাম। বাট এখানে চক্রবৃদ্ধি যখন বলবে তখন হচ্ছে কি যে এই সুদের সুদ যেটাকে বলে মূলধন সুদের সুদ, তার মানে প্রথম বছরে যেটা ইন্টারেস্ট আমি পাইতাম ওইটার উপর আবার ইন্টারেস্ট পাবো, কারণ ওটা আসল হয়ে গেছে, তাহলে এই যে 5 টাকা বেশি পাচ্ছি, তাহলে এটা টোটাল হচ্ছে কত? 605 টাকা। এটা হচ্ছে বেসিক আইডিয়া। এখন আসি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের একটু পার্থক্য বোঝাই। সরল সুদ মানে হচ্ছে কি যতই দিন বাড়ুক সুদ প্রতিবারই সমান, আর চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সুদের সুদ। তাহলে এখানে একটা টার্নিং পয়েন্ট দেখে নেন, যে 500 টাকার প্রথম বছরের সুদ যদি সরল সুদ 50 টাকা হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? খুব ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে কি প্রথম বছরের সরল সুদ 50 টাকা হলে চক্রবৃদ্ধি সুদও 50 টাকাই হবে। কারণ কি? চক্রবৃদ্ধি সুদ শুরু হবে দ্বিতীয় বছর থেকে, প্রথম বছরে তো সুদই পায় নাই, সুদের সুদ আসবে কোথা থেকে? তাহলে 50 টাকা যেহেতু 1 বছর পরে পাওয়া যাচ্ছে তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে দ্বিতীয় বছর থেকে শুরু হবে। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে প্রথম বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটাই সমান। এবার আসি আমরা একটু ফর্মুলা দেখব সূত্র আকারে, এবং টেকনিক্যালি খুব দ্রুত কীভাবে অঙ্ক করা যায়, রিটার্নে কীভাবে করা যায় বিস্তারিত আলোচনা দেখব। একটা প্রশ্ন দেখেন, প্রশ্নটা হচ্ছে এরকম যে 600 টাকার
ব্যাংকে জমা রাখলে, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা আসছিল যে এ ম্যান ডিপোজিট 600 টাকা ইন এ ব্যাংক অ্যাট 10% ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার হোয়াট উইল বি দ্য টোটাল অ্যামাউন্ট, এই যে টোটাল অ্যামাউন্ট মানে সুদ আসল কত হবে এটা সাইজ। তাহলে আমরা দেখি যে আসল হচ্ছে কত, আসল বা পি ইকুয়াল টু হচ্ছে 600, ইন্টারেস্টের রেট পার্সেন্টেজ পার্সেন্টেজ হচ্ছে 10%, আর ইয়ার বা এন টাইম আর কি, টাইম মানে হচ্ছে 2 বছর। তাহলে এই চক্রবৃদ্ধি সুদ বাইর করার একটা সূত্র আছে, চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে কি সুদ আসল, সেটা হচ্ছে যে অ্যামাউন্ট সমান সমান পি ইন্টু 1 প্লাস R/100, মানে এটাকে আর পার্সেন্ট বলে, উপরে হচ্ছে এন, এটা হচ্ছে ওয়ান, এটা সূত্রের ওয়ান। তাহলে পি মানে হচ্ছে 600 গুণন 1 প্লাস 10%, মানে উপরে 10 এখানে 1 100, এটা যদি গুণ করি তাহলে হচ্ছে 100, উপরে এন মানে 2 বছর, এই যে 2। তাহলে আমরা লিখতেছি কত, 600 গুণন এখানে হচ্ছে কাটাকাটি করলে 110কে 100 দিয়ে ভাগ করলে 1.1 এর উপর স্কোয়ার, তার মানে 600 গুণন 1.21, তার মানে হচ্ছে 726 টাকা। এটা হচ্ছে সূত্র আকারে সমাধান। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই যে 1.1 এর উপরে স্কোয়ার দিলে 1.21 আসে, এরপরে এই গুণটা করতে কিন্তু অনেকের টাইম লাগবে, আবার যদি 3-4 বছরের দেয় তাহলে কিন্তু সমস্যা হবে। আবার হচ্ছে কি যে অনেকে মনে করে কি যে দশমিক ধরে করলে বা সূত্র প্রয়োগ করলে মনে হয় তাড়াতাড়ি হয়, না বিষয়টা সমস্যা আছে। কারণ কি যে এইখানে যখন আপনি ভিন্ন ভিন্ন সংখ্যার দশমিকের উপরে পাওয়ার দিবেন, 2টা বার করতে অনেক সময় লাগবে, 3-4 বছর দিলে তো কথাই নাই। তো এই জন্য আমরা একটা সহজ সিস্টেম দেখবো, বাট এটা হচ্ছে একটা সার্বজনীন প্রসেস, এই প্রসেসে সব ধরনের অঙ্ক চক্রবৃদ্ধির করা যাবে। এখন যদি কখনো বলে যে সুদ কত, চক্রবৃদ্ধির সুদ কত, তাহলে আমাদের এটা কিন্তু সুদ আসল বাইর হয়েছিল। তো সুদ আসল বের হলে আমরা এখান থেকে যদি আসলটাকে বিয়োগ করে দেই তাহলে যে 126 টাকা হবে এটার নামই হবে সুদ। তাহলে সুদ বাইর করার আলাদা নিয়ম নাই, সুদ আসল বাইর করে এখান থেকে আসলটা বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটার নামই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, তো এই অঙ্কটা যখন আমরা এইভাবে করলাম না, আমাদের কোনো কিন্তু প্র্যাকটিক্যাল ফিলিংস আসলো না যে আসলে অঙ্কটা কীভাবে কীভাবে হলো, রোবটের মতো অঙ্কটা হয়ে গেল। তো আমরা একটু প্র্যাকটিক্যালি ফিল করার জন্য অঙ্কটা করব, কীভাবে করব আপনারা দেখাচ্ছি আমি। তো দেখেন যে 600 টাকা শুরুতে যখন ছিল তখন এটা 100% ছিল, এটার সঙ্গে যখন 10% সুদ যুক্ত হয়ে যাবে, আমরা জানি আসল সবসময় 100%, তাহলে সুদ আসলটা হবে কত, 110%। তাহলে আমি যদি 600 এর 110% লিখি তাহলে যেটা বাইর হবে সেটার নাম হবে 1 বছরের সুদ আসল। কিন্তু এই 1 বছরের সুদ আসল যেটা, এটার সঙ্গে আবার 10% সুদ যুক্ত হবে না দ্বিতীয় বছরে, তাহলে আমরা কী লিখতে পারি যে এর আবার 110%। তো এই যে এইভাবে দুইবার ভেঙে ভেঙে না লিখে আমি যদি ডাইরেক্ট এভাবে লিখি যে 600 এর 110% এর 110%, তাহলে যেটা আসবে দেখেন এখানে হচ্ছে কি যে 600 থেকে সুদ আসল আসলো, আবার এই টোটালটার সাথে সুদ আসলের সঙ্গে আবার 110% যোগ করলে 2 বছর পরে সুদ আসল কত সেটা বাই হবে। এভাবে করলে হয় কি জিনিসটা দেখা যায়, এই যে 0 0 কাটা, 10 10 100, 0 0 কাটা, 11 11 121, 121 আর 7 গুণ করলে 6 গুণ করলে হচ্ছে 726। এটা কিন্তু লাভ ক্ষতির অঙ্কের মতো, কীরকম যে 600 টাকা দিয়ে একটি ঘড়ি কিনে 10% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 600 এর 110%, তার মানে 660 টাকা। এবার পরের বার যদি আবার 10% লাভ করা যায়, এবার তো 660-এর উপর 10% লাভ হবে, 660-এর 10% লাভ মানে 66 টাকা লাভ। এটাকে ডাইরেক্ট লেখার সিস্টেম হচ্ছে 110%, এটা কাটাকাটি করলে অ্যান্সার আসবে 726। কিন্তু ওভারঅল দেখেন এখানেও লেখালেখি কাটাকাটিতে সমস্যা আছে, সময় লাগবে, আমরা এই অঙ্কটা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবো যে টেকনিক্যাল সিস্টেমে, সেই সিস্টেমটা আমরা এখন দেখব। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন যে আমরা আসলে এই অঙ্কগুলো কীভাবে করব। দেখেন ম্যাজিকের মতো কাজ করবে, এটা হচ্ছে ম্যাজিক অফ ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। ম্যাজিকটা কীরকম, এই যে আসল হচ্ছে 600, এটাকে আমরা উপরে লিখব, তারপরে এটার নিচে দুইবার আমরা লিখব 60 এবং 60। খেয়াল করেন যে শুধু 600 টাকা আসল, এই আসলের উপর যদি প্রতিবারে সুদ আসে তাহলে সেগুলোর নাম হচ্ছে সরল সুদ। তো এই 600 টাকা প্রথম বছর আমি পাবো 60 টাকা, দ্বিতীয় বছর আবার পাবো 60 টাকা। কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদের কথা বলে তাহলে এই প্রথম বছরে যে সুদটা আমি পাইছিলাম এইটার উপর এটা আরও 1 বছর পরে থাকবে, কারণ আমি তো টাকাটা পেয়েছিলামই 1 বছর পরে।
তাহলে পরের এক বছর এই টাকাটা যদি ব্যাংকে পড়ে থাকে, এখান থেকে আমার 10% একটা ইন্টারেস্ট আসবে, সেই ইন্টারেস্টটার নাম হবে 6 টাকা। এই যে এইভাবে এই প্রসেসে করলে খুব দ্রুত উত্তর বাইর হবে। আমি দেখাই দিচ্ছি আপনাদের অঙ্কটার অ্যান্সার কী হবে। তো দেখেন, তাহলে এই যে 60-60, এই দুই 60-এর নাম হচ্ছে সরল সুদ, কারণ এখানে সুদের সুদ যুক্ত নাই। আবার যদি বলি চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে এই 60 আর 60 120-এর সাথে এই 6 যোগ করে হচ্ছে 126, এটার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 120। এখন দেখেন যদি বলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত, তাহলে এই 126 থেকে 120 বিয়োগ করে দিলে যে 6 টাকা থাকবে, এটার নাম হচ্ছে ডিফারেন্স। তো এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি, যে এই ডিফারেন্স এভাবে বিয়োগ করে বাইর করার দরকার নাই। কারণ কি, যে সরল সুদ মানে হচ্ছে শুধু আসলের উপর সুদ, আর চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে আসলের উপর সুদ প্লাস সুদের সুদ। তাহলে এই চক্রবৃদ্ধির বেলা আমরা সুদের সুদ যেটা সেটা এক্সট্রা পাচ্ছি, তো এই সুদের সুদ যেটা এক্সট্রা পাইতেছি এটাই তো হচ্ছে সরল সুদের সাথে ডিফারেন্স। তাহলে আমরা দেখব যে আসলের নিচে নিচে যে সরল সুদগুলো আছে এগুলোকে বাদ যদি দিয়ে দেই, তাহলে যেটা থাকবে এইটার নামই হচ্ছে ডিফারেন্স। আমি আরও কয়েকটা প্রশ্নে আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করাবো, জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এখানে হচ্ছে কি, 6 টাকায় হচ্ছে ডিফারেন্স। তাহলে যদি বলি এখানে সরল সুদ আসল কত, তাহলে এই 60-60 120 আর 600 যোগ করলে হচ্ছে 720। আবার যদি বলি চক্রবৃদ্ধি সুদ আসল কত, তাহলে 60-60 যোগ করার সাথে এই 6 যোগ করতে হবে, 126 আর 600 যোগ করলে হচ্ছে 726। আচ্ছা, আমরা আরও দু একটা অঙ্ক দেখি, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। কীরকম আসে দেখেন, সাপোজ বললাম কি 2000 টাকার 10% হারে, প্রশ্ন শুনে নাম্বার, 2000 টাকা 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, এটা হচ্ছে একটা সিম্পল প্রশ্ন। তো আমরা অনেকভাবে সূত্র দিয়ে করতে পারি, মুখে মুখে করতে পারি, খাতা কলমে কাটাকাটি করতে পারি, কিন্তু সব থেকে সহজ সিস্টেম হচ্ছে এইরকম, যে 2000-এর 10% মানে হচ্ছে 200, এই 200 হচ্ছে সুদ। তাহলে এটা তো প্রথম বছর পাইলাম, তাহলে দ্বিতীয় বছর কত পাবো, আবার পাবো 200, কারণ এটা তো আসল থেকে আসতেছে, 10% মানে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 2000-এর 10 ভাগের 1 ভাগ 200, আবার 200, এই দুটার নাম হচ্ছে সরল সুদ। এখন যদি বলতো 3 বছর, তাহলে আমরা আরও একটা বছর লিখতাম, তো এখানে যেহেতু বলে নেই লিখবো না, আমরা পরবর্তীতে আবার দেখবো 3-4 বছর আসলে কী হয়। তো এখন আসলে চক্রবৃদ্ধি সুদ কষা বলার কারণে আমরা এই 2000-এর এইখানে দিয়ে দিব 10%, কারণ এখানে তো সবগুলোতে 10% অ্যাপ্লাই হবে, তাহলে 2000-এর 10% মানে হচ্ছে 20। তাহলে খেয়াল করেন যে এই যে 20 টাকা পাইলাম, এটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এক্সট্রা। তাহলে এই টোটাল এই সুদগুলো যদি আমরা যোগ করি, তাহলে যে হবে 420, এইটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, যদি বলতো যে সরল সুদ কত, তাহলে আমরা বলতাম 200-200-400। যদি বলতো যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত, তাহলে এই এটা বাদ দিয়ে যেটা এক্সট্রা থাকবে সুদের সুদ, এটা হচ্ছে আমাদের আনসার 20 টাকা। যদি বলতো সরল সুদ আসল কত, তাহলে এই 2000-এর সঙ্গে 200-200-400 যোগ করতাম, তাহলে হয়তো 2400। যদি বলতো চক্রবৃদ্ধি সুদ আসল কত, তাহলে এই 2000-এর সঙ্গে এগুলো সবগুলো যোগ করতাম, তাহলে হয়তো 2420, এটা হচ্ছে আনসার। আচ্ছা, তাহলে এই প্রশ্ন যেটা বলছিলাম যে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে অ্যান্সার হচ্ছে 420। আচ্ছা, সবগুলো প্রশ্ন এত সোজা না, তবে আমরা আস্তে আস্তে যাচ্ছি। এখন আসি, আমি একটা প্রশ্ন বলি, প্রশ্নটা শুনেন। প্রশ্ন হচ্ছে এইরকম, 5000 টাকার 10% হারে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত, এটা হচ্ছে প্রশ্ন। তো এটা অনুযায়ী আমরা করবো, এটা কৃষি ব্যাংকের পরীক্ষা আসছিল। তাহলে 10% হারে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য চাইছে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো 500, এখানে লিখবো 500, আর এখানে লিখবো 50, এই 50-ই হচ্ছে অ্যান্সার। অনেক দ্রুত হয়ে গেল, তাই না? আচ্ছা, দ্রুতটা কীভাবে হলো একটু দেখাই দিই, যে 5000-এর প্রথম বছরের সুদ 500 টাকা, দ্বিতীয় বছরের সুদ আবার 500 টাকা, কিন্তু দ্বিতীয় বছর এই প্রথম বছরের সুদের সুদ 50 টাকা, কারণ প্রথম বছর যে 500 টাকা পাইছি এটা তো ব্যাংকে আরও 1 বছর পড়েছিল, তাহলে এটা হবে 50 টাকা অতিরিক্ত চক্রবৃদ্ধির কারণে পাওয়া যাবে। এই চক্রবৃদ্ধির কারণে যেটা অতিরিক্ত পাওয়া যায় এটাই হয় সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। আচ্ছা, তো আমরা একটু ভেরিয়েশন দেখি, যে ভিন্ন টাইপের দু একটা অঙ্ক দেখি। প্রশ্ন এটা শোনেন, বলছে কি যে 8000 টাকা প্রথম বছর সুদের হার ছিল 10%, তো দ্বিতীয় বছর সুদের হার বেড়ে 15% হয়ে গেল, 15%, তো 2 বছর পরে ইন্টারেস্ট কত টাকা পাওয়া যাবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে প্রশ্নটা আমরা কীভাবে লিখব, এই যে এটা কিন্তু সূত্র চলবে না, প্র্যাকটিক্যালি 8000
এর 10% মানে হচ্ছে 800 টাকা। এখন আসি, বলতেছে যে দ্বিতীয় বছর সুদের হারটা হয়ে যাবে 15%। তার মানে এই 8,000 টাকার 10% এখানে দিলে হবে না, কারণ এটা তো প্রথম বছরে আমি 800 টাকা পাইছি 10% হারে। এখন এই জায়গাটাতে অ্যাপ্লাই হবে 15%। তাহলে 8,000-এর 10% যদি 800 হয়, তাহলে 5% হবে 400, আর এই 10% আর 5% 400 মিলে হয়ে যাবে 1,200। এই 1,200-এর নাম হবে 8,000 টাকার 15%। কিন্তু খেয়াল করেন, চক্রবৃদ্ধি বলার কারণে এই 800 টাকার জন্য অতিরিক্ত কিছু টাকা পাওয়া যাবে। এখানে কত পার্সেন্ট অ্যাপ্লাই হবে? 15%। তাহলে 800-এর 15% হচ্ছে 120 টাকা, কারণ একটু আগে 8,000-এর 15% দেখলাম 1,200, তাহলে 800-এর 15% হবে 120 টাকা। তাহলে এখন যদি আমরা এই 1,200, 800 আর 120 যোগ করি, তাহলে হচ্ছে 2,120। এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ 2 বছরের, যদি প্রথম বছর 10% এবং দ্বিতীয় বছর সুদের হারটা 15% হয়। আচ্ছা, আমরা আরও দু একটা প্রশ্ন দেখব। 3 বছরের একটা প্রশ্ন দেখি, যে 3 বছর আসলে কীরকম হয়। সাপোজ দেখেন যে 10,000 টাকা 10% হারে 3 বছরের সুদ কত, চক্রবৃদ্ধি সুদ আর কি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে আমরা দেখেন খুব দ্রুত এইভাবে করতে পারবো, 10,000-এর 10% মানে প্রথম বছরের সুদ 1,000, একটু প্র্যাকটিক্যালি দেখেন, দ্বিতীয় বছরের সুদ আবার 1,000, তৃতীয় বছরের সুদ আবার 1,000। বলতে পারেন 1,000 করে কেন হবে, বাড়বে তো। হ্যাঁ, বাড়বে তো, কিন্তু আমরা ওটা একটু পরে বাড়াবো। বাট এটা প্রথম বছর যে আমরা প্রথমবার যেটা নিলাম, এটা হচ্ছে শুধুমাত্র আসল 10,000 টাকার উপর প্রতি বছর সুদ। চক্রবৃদ্ধি হওয়ার কারণে এই সুদগুলোর আবার সুদ হবে। কীভাবে হবে আমি একটু দেখি, যে প্রথম বছরে যে আমি 1,000 টাকা পেলাম, এই 1,000 টাকা আমার পরে আরও 2 বছর ব্যাংকে পড়েছিল। তাহলে এই 2 বছরে আমি আবার 10% করে পাবো। তো কার 10% পাবো? 1,000-এর 10%। হ্যাঁ, বলতে পারেন আসল যে 10,000 ছিল তারও তো 10% পাবো। হ্যাঁ, এই আসল 10,000-এর 10% তো আমি লিখছিলাম, এই জন্য এবার আমরা শুধু সুদের সুদগুলো লিখবো। তাহলে এই 1,000-এর 10% হচ্ছে 100, এই 1,000-এর আবার 10% হচ্ছে আবার 100। এই 2 বার কেন লিখলাম, এবার 3 বার লিখলাম না কেন? কারণ দেখেন এই 1,000 টাকাটা আমি পাইছিলামই তো 1 বছর পরে, এবং আমার টোটাল ইনভেস্টটা হচ্ছে 3 বছরের। তাহলে আমার বাকি এই 1,000 টাকা আমি পরবর্তীতে রাখছি 2 বছরের জন্য। আচ্ছা, এখন আসি দ্বিতীয় বছর কী হয়েছে। দ্বিতীয় বছর আমার টোটাল ইন্টারেস্ট হয়ে গেছে 1,000+100, কারণ কি 1,000 টাকা আমি আসল 10,000 টাকার উপর পাইছি, আর 100 টাকা পাইছি আমি প্রথম বছরের সুদের উপর। তাহলে এখানে এই 1,100-এর 10%, 1,100 কোথায় পাইলাম, এইটা 1,100, 1,100-এর 10% হচ্ছে 110 টাকা। এটা কখন পাবো? তৃতীয় বছরে যেয়ে পাবো, কারণ দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছর 1 বছর। এখন আসি, আরও কিছু লেখার দরকার আছে কি? না, নাই। কারণ কি, যে তৃতীয় বছরে যেহেতু আমি সবগুলো টাকা তুলে নিয়ে আসছি, আর তো ইন্টারেস্ট হওয়ার সুযোগ নাই। তাহলে এইগুলো যদি আমি সবগুলোয় যোগ করি, যেটা হবে সেটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল। আর আসলের 10,000 যদি বাদ দিয়ে যোগ করি, তাহলে এটার নাম হবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আসি 1, 1, 2, আর 1, 3, 100, 100, 200, 3200, আর 110। তাহলে অ্যান্সার হচ্ছে, এটা 10%, 3310 টাকা। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, তো আমরা আরও দু একটা সহজ প্রশ্ন দেখব। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই, নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।